আবার ভিডিও করছি। প্ল্যান ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আসলে কিছুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তবে আজকের ভিডিওটা কোনো প্ল্যান ডেকার বা প্ল্যান কেয়ার নয়। আমি ভাবলাম সামনেই দীপাবলি, তো দীপাবলিতে আমি আমার ঘরটাকে কীরকম করে সাজিয়ে তুলেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুবই অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার বাড়িটাকে সাজিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমার ঘরটাকে সাজিয়েছি। প্রথমেই তোমাদেরকে বলি, দিওয়ালির বেশিরভাগ পরিষ্কার করার দায়িত্ব এবারে সরোজি নিয়েছিল। যেহেতু আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, সেজন্য আমি অল্প কিছু ক্লিনিংয়ের দায়িত্ব নিয়েছিলাম, আর ডেকোরেশনগুলো আমি করেছিলাম। ডেকোরেশনের জন্য আমি প্রথমেই যেটা করছি, কুশন কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। কুশন কভার চেঞ্জ করে দিলে লুকটা একটা অন্যরকম ক্রিয়েট হয়। আর আমি এই কুশন কভারগুলো মেনলি ফেস্টিভ্যালে দিনেই ইউজ করি। আমি সোফার পাশে একটা ছোট্ট টেবিলের মধ্যে এরকম ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে ডেকোরেশন করব। কিন্তু ডেকোরেশনটা আমি কোনো ক্যান্ডেল দিয়ে করব না, ফুল দিয়ে করব। ফুলের মাধ্যমে এই জায়গাটাকে সাজিয়ে নিয়ে আমি এখানে কিছু ফেয়ারি লাইটস লাগিয়ে দিচ্ছি, যে ফেয়ারি লাইটসগুলো ব্যাটারির সাহায্যে অপারেট করা যায়। তোমরা চাইলে যে কোনো ফেয়ারি লাইটসই ইউজ করতে পারো। সোফার অন্য পাশটাতে একটা ছোট্ট টেবিলের উপরে আমি এই অয়েল ডিফিউজারটা রাখছি, আর তার নিচে এই রকম কুচো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি অয়েল ডিফিউজারটা অন করে তাতে অল্প জল আর এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি, যাতে বাড়িটা সুন্দর দেখার সাথে সাথে বাড়িটা সুগন্ধে ভরে ওঠে। আমি ডেকোরেশন করব, আর গাছ থাকবে না সেখানে সেটা তো হতেই পারে না। তো আমি আমার এই এরিকা পামটাকে এরকম ফেয়ারি লাইটস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলছি। আমার মনে হয় সেটা তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে এরকম গাছের মধ্যে ফেয়ারি লাইটস দিয়ে ডেকোরেশন করলে। এবার আমি আমার টিভি ইউনিটটা অল্প একটু ডেকোরেশন করব। প্রথমেই আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস রাখছি, তার মধ্যে কিছু ফুল অবশ্যই রাখছি। আর এখানে আমার এই শঙ্খটা সরিয়ে এখানে আমি কিছু ছোট ছোট ক্যান্ডেল হোল্ডার রেখেছি, আর তার মধ্যে এই ক্যান্ডেল লাইটগুলো এর মধ্যে রেখে দিলাম, আর তার চারপাশটা এরকম আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। টিভি ইউনিটের ওপরে কিছু ক্যান্ডেল হোল্ডার আমার সবসময় রাখা থাকে, আমি সেগুলোতে জাস্ট কিছু ক্যান্ডেল লাইট দিয়ে দিয়েছি। এবার আমি টি টেবিলটা ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে একটা ম্যাট নিয়ে নিয়েছি, আর একটা বাউলের মধ্যে জল দিয়ে তার মধ্যে কিছু ফুল আর ক্যান্ডেল দিয়ে দিয়েছি, আর তার চারপাশেও কিছু ফুল সাজিয়ে দিয়েছি। এটা আমার খুব পছন্দের একটা ডেকোরেশন, খুব ইজি, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে। এবার আমি ডাইনিং টেবিলটা একটু ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে ম্যাটটা চেঞ্জ করে নিচ্ছি, আমি এর ওপরে সেম ট্রেটাই রাখছি। এবার একটু ট্র্যাডিশনাল লুক দেওয়ার জন্য এই ডোকরার হাতিটা আমি এখানে রাখছি, আর গোল্ডেন কালারের কোস্টারগুলো রেখে দিচ্ছি। আর একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে আমার বাগানেরই কিছু ফুল তুলে আমি এইভাবে ডেকোরেশন করেছি। আর অবশ্যই দীপাবলি স্পেশাল এরকম একটা লন্ঠন ক্যান্ডেল স্ট্যান্ড আমি এখানে রেখেছি। চলো এবার তোমাদেরকে গোটা ঘরের ডেকোরেশনটা একটু দেখাই।